ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা না নিয়ে শতভাগ চিকিৎসা নিশ্চিত করা কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নয় বলে মনে করছেন চিকিৎসকরা। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে আসা ডেঙ্গু রোগীর স্বজনরা বলছেন, মশা নিধনে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠান থেকে নেই কার্যকরী কোনো ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধু গত 7 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 77 জন, আর চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 671। জ্বর আসে আবার সারে, আর মুখে খাবার খাইতে পারে না, গা হয়ে গেছে। এক সপ্তাহ যাবত জ্বর ছিল, তারপর পেটে ব্যথা ছিল। এক রাতের মধ্যে প্রায় 10 বার আমার বমি হয়েছে, তখন বুঝতে পারলাম যে আসলে মেডিকেল ভর্তি হওয়া ইমার্জেন্সি ব্যাপার। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত পানিটা খেলেও বমি হয়ে যাচ্ছে।